হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশে তিনশো বাহান্ন নম্বর পেজে যে জীবন একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব চলো আজ ক্লাস শুরু করা যাক একে দেখার আগে বলছে একটি কৃত্রিম ফাইটো হরমোন হলো সঠিক উত্তর হবে অপশন নম্বর বি টু ফোর ডি নেক্সট বলছে একের দাগের দুই উদ্দীপনায় উদ্দীপিত হওয়ার দেহস্থ পেশি ও গ্রন্থি হল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কারক একের দাগের তিন গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে না সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পলস একের দাগের চার বলছে থেরাপি যে রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তা হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি থ্যালাসেমিয়া একের পাঁচ পুরুষদের কানের লোমের জন্য দায়ী সঠিক উত্তর নাম্বার সি এখানে প্রচ্ছন্ন রয়েছে অপশান সি এটা প্রকট করে নেবে একটু ভুল রয়েছে তো উত্তর হবে অপশান সি ওয়াই জিন ছয়টা বলছে বংশগতিতে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি সঠিক পর্যায়ক্রমটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা কোমোজোমের নন হিস্টন আম্লিক প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড জোড়াটি বেশি পরিমাণে থাকে তা হলো সঠিক উত্তরভাবে অপশান নাম্বার সি ট্রিপ্টোফোন ও টাইরোসিন নেক্সট বলছে আটেরটা একটা মাইট্রোসিস কোসবিভাজনের টেলোফেস দশায় এনও অঞ্চলে ডিএনএ থেকে নিউক্লিয়াস গঠিত হয় এই এনও অঞ্চলটি ক্রোমোজোমে যে স্থান অবস্থান করে তা হলো সঠিক উত্তরভাবে অপশান নাম্বার বি গৌন খাঁজ নয়টা বলছে যদি কোষচক্রের আই সমান ইন্টারফেস জি ওয়ান সমান গ্রোথ ওয়ান দশা জি টু সমান গ্রোথ টু দশা ও বলছে এস সমান সক্সেস দশা হয় তবে মানুষের পরিণত কোষ কোষচক্রে অবস্থানকারী দশাটির সঠিক বলছে চিত্রপটটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নেক্সট বলছে দশেরটা নিম্নলিখিত যে বস্তুটি বলছে ভৌত সমন্বয়তন্ত্রের স্নায়ু প্রান্ত থেকে নিশ্চিত হয় কিন্তু রাসায়নিক সমন্বয়তন্ত্রের দ্বারা বাহিত হয়ে রাসায়নিক সমন্বয়কে সমন্বয়ক রূপে কার্যকর সঠিক নাম্বার সি কারণে পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকেদের গলগণ্ড রোগ দেখা দেয় ইহার জন্য দায়ী মৌলটি হলো সঠিক উত্তর অপশন নাম্বার ডি আই বারোটা বলছে উদিত কোষের সাইটোসিসের কোষ কোষপা তৈরিতে হয় সাহায্যকারী কোষি অঙ্গনটি হলো সঠিক উত্তর অপশন নাম্বার এ গলগিবাড়ি নেক্সট এগারোটা বলছে এন্ডো এন্ডোমোফিলি ফুলের উদাহরণ হলো সঠিক উত্তরের অপশান নাম্বার বি আম চোদ্দটা বলছে কোমজুমের জিনে নির্দিষ্ট অবস্থানকে বলে সঠিক উত্তর অপশন নাম্বার এ লোকাস পনেরোটা বলছে একজন সাবিক পিতা ও বনান্দাহক মাতা পুত্র সন্তানের পুত্র সন্তানদের বনান্দে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো সঠিক উত্তর অপশান নাম্বার বিসেন্ট বিয়ের দেখে বলছে দেখো পূরণ করতে হবে একটা বলছে ড্যাশ প্রকটতায় এফ টু জন্যতে জিনোটাইপ ও অনুপাত একই হয় উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতায় নেক্সট বলছে দুই একটা দুই দাগে দুই ও এ খরণে উপস্থিত ড্যাশ উচ্চক ব্যাকটেরিয়া ধ্বংস করে উত্তর হবে লাইসোজাইম নেক্সট প্রশ্ন বলছে তিন একটা ড্যাশ কোষীয় অঙ্গাণু স্নায়ু কোষে নিজল দানা গঠন করে উত্তর হবে রাইবোজোম চারটা বলছে ফল পাকাতে সহায়তাকারী ড্যাস নামক বায়ো হরমোন উত্তর হবে ইথিলিন পাখির ইখির অবস্থিত উড্ডয়নে সাহায্যকারী পালককে ড্যাস বলে উত্তর হবে রেকটিসেস নেক্সট প্রশ্ন ছয়টা টিকটিকির খণ্ডিত লেজে ড্যাশ কোষ বিভাজন দ্বারা সম্পাদিত হয় উত্তর হবে মাইটোসিস নেক্সট বলছে দেখো সত্যমিথ্যা সাজেটা বলছে হিমোফিলিয়া ক্রিস ক্রস উত্তরাধিকারী দ্বারা বংশগতিতে সঞ্চারিত হয় এটি হবে সত্য আর বলছে বলছে ডিটোয়পেসি অ্যাডাকশন প্রক্রিয়ার কোনো অঙ্গকে দেহরক্ষকে নিকটবর্তী করতে সহায়তা করে এটি আমি মিথ্যা নয়টা বলছে কুকুর বিড়াল ইত্যাদি ত্বকে বলছে অ্যারেক্টো অ্যারেক্টোরেস পিলাই পেশি সংকোচন ঘটিয়ে ত্বকের রং খারাপ হতে সহায়তা করে অ্যাডিনাল হরমোন এটি হবে সত্য দশেরটা বলছে আর এন এর ইউরাসিল একটি পিউরিন নাইট্রোজেন বেস এটি হবে মিথ্যা এগারোটা বলছে সপুস্পের ফলে উৎপন্ন হয়ে মিথ্যা আর বারোটা বলছে ফ্রানের ফ্রানের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটি হবে সত্য নেক্সট বলছে স্তব মেলাও প্রথমে দেখো এগারোটা বলছে রৈধিকা ক্রম পরিণতি এটি হবে ডি ফোর নেক্সট রয়েছে চোদ্দটা চিন্তা বুদ্ধি ও স্মৃতি নিয়ন্ত্রণ এটি হবে এফ গুরু মস্তিষ্ক দেখো সতেরোটা ভালো গঠিত হয় এটা হবে অপশন নাম্বার জি পীরবেন্দু এবং আঠেরোটা জিনো টাইপ ও ভিনোটাইপ অনুবাদ হয় এটি হবে ই মানে চ অসম্পূর্ণ প্রকটতা এখানে দেখো যে অপশন নাম্বার যে দুই দাগে ষোলোটা রয়েছে আর এখানে বাকি রয়েছে তোমার বিয়ে স্তম্ভে দেখো এ আর সি কিন্তু এই যে দুটি অপশান রয়েছে দুটি অপশানই কিন্তু সোলোর সঙ্গে হবে না তো এখানে কোনো প্রিন্টিং মিস্টেক নিশ্চয়ই হয়েছে তাই এটা হচ্ছে না নেক্সট বলছে উনিশেরটা বার্ধক্য ত্বরান্বিত ইথিলিন বানান্দ প্রতিবিম্বিত এখানে কি হবে এখানে হবে সাইটোকাইনিন নেক্সট প্রশ্ন কুড়িরটা বংশগতি জনকের নাম কি উত্তর হবে জিজে মেন্ডেল নেক্সট প্রশ্ন একুশেরটা সিলিয়া ফ্লাজিলা ও সিরোপোডিয়া একটি সাধারণত একটি প্রধান দৃশ্যমানমূলক কার্য লেখো উত্তর হবে গমনে সাহায্য করে বাইশেরটা বলছে মেনিনজেসের মধ্যবর্তী স্তরটির নাম লেখ উত্তর হবে আরাকোনাইড মাস্টার তেইশেরটা বলছে উদ্ভিদের জিও চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন উত্তর হবে অক্সিন চব্বিশেটা বলছে একটি উদ্দীপক ধর্মী ও একটি হচ্ছে অদমধর্মী ধর্মী নিউরো ট্রান্সমিটারের নাম লেখো তো উদ্দীপক ধর্মী হচ্ছে অ্যাসিটাইল কোলিন অ্যাসিটাইল কোলিন আর অবদান ধর্মী হচ্ছে গ্লাইসিন পঁচিশটা বলছে উদ্ভিদের অনুবিস্তরণের ব্যবহৃত একটি মানের নাম লেখো উত্তর হবে আগার আগার ছাব্বিশ সবুজ বর্ণদের কি বলে উত্তর হবে ডিউটে ডিউটের তো আশা করছি বন্ধুরা তোমার প্রশ্নটি উত্তর ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও